শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণের বিষয়ে একটি ক্লাস নিব। আমাদের আজকের বিষয়ের নাম হলো বাক যন্ত্র। বাক যন্ত্র কথাটার সাধারণ অর্থ হলো, বাক কথার অর্থ কি? বাক মানে এই বাক কথার অর্থ হলো কথা। বাক যন্ত্র অর্থাৎ কথা বলার যে যন্ত্র, যন্ত্র মানে হলো আমাদের দেহের ভিতরের যে সমস্ত যন্ত্র বা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা কথা বলতে পারি, কথা বলে থাকি, সেগুলি বাংলা ব্যাকরণ ভাষায় যন্ত্র বলা হয়। যদিও আমরা আজকে বাকযন্ত্র নিয়ে আলোচনা করব, সবচেয়ে সহজ একটা বিষয়, ব্যাকরণের বিষয়। বাকযন্ত্র আমাদের কি কাজে লাগে এবং বাকযন্ত্র আমাদের কিভাবে কথা বলার ক্ষেত্রে সাহায্য করে, সেই বিষয়ে আজকে আমরা শিখব, জানব। বাকযন্ত্র ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। কি বলছে? ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রসঙ্গ কাজে লাগে সেগুলোকে বলে। ধ্বনি কি আগে আমাদের জানা প্রয়োজন। আমরা অবশ্য আগে নিচের ক্লাসে শিখেছি ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রসঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। এখন ধ্বনিটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। ধ্বনিটা হলো আমাদের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসে, যেমন যেমন কথাগুলি বলছি আমার ভিতর থেকে এক ধরনের আওয়াজ আসছে, আর এই ছোট ছোট বর্ণগুলি মিলে এক একটা ধ্বনি হয়, এবং ধ্বনিগুলো ভিতর থেকে অর্থবোধক কতগুলো শব্দ নিয়ে বাইরে বেরিয়ে আসে। বলছে ধ্বনি উচ্চারণ করতে যে সমস্ত প্রত্যঙ্গ লাগে, ধ্বনি উচ্চারণ করতে যে প্রত্যঙ্গ লাগবে সেই ধ্বনি থেকে তো পরে উন্নত শব্দ বা বাক্য তৈরি হয়। এই ধ্বনিগুলি ভিতর থেকে বাইরে বেরিয়ে আসার জন্য যে সমস্ত প্রত্যঙ্গের প্রয়োজন পড়ে ওগুলি হলো বাক যন্ত্র। এখন মানব আমরা আগে জেনে নেই যে আমাদের যন্ত্রগুলি কী কী যন্ত্রের সাহায্যে আমাদের দেহের ভিতর থেকে ধ্বনিগুলি বেরিয়ে আসে, এগুলি আমাদের আগে জানা দরকার। যে মানব দেহের উপরি ভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাকযন্ত্রের অন্তর্গত। বাকযন্ত্রের বিভিন্ন অংশ রয়েছে, এগুলো আমরা এখন নিচে আলোচনা করব। আমাদের বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রত্যঙ্গ তার নাম হলো ফুসফুস। ফুসফুস মানে হলো যেটাকে আমরা হৃদয় বা ফুসফুস ধ্বনি বাকযন্ত্র প্রয়োজনীয় অঙ্গের মধ্যে বাকযন্ত্র যতগুলো প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রত্যঙ্গ যার নাম হলো ফুসফুস। ফুসফুস হলো আমাদের দেহের ভিতরে সবচেয়ে মূল্যবান একটা জিনিস বা যন্ত্র, যা যেখানে আমাদের হাজারো কথার সৃষ্টি হয়, ঘুরপাক খায়, সেখান থেকে আমাদের কথাগুলি বাইরে বেরিয়ে আসে। তাহলে আমাদের মূল বাকযন্ত্রের মূল কেন্দ্রীয় যন্ত্রটির নাম হলো ফুসফুস, এবং যখন বাইরে বেরিয়ে আসে যার সাহায্যে কথাগুলি বেরিয়ে আসে সর্বশেষ অঙ্গের নাম হলো ই জি ঠোঁট। তাহলে আমরা প্রথমে জেনে নিই ফুসফুসটা কি। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হলো ফুসফুস। আমি আগেই বলেছি যে ফুসফুস হলো আমাদের ধ্বনি বা কোনো শব্দ বা কোনো কথার জটলা সব কিছুর মূল উৎপত্তি স্থল হলো কোথায়? ফুসফুসে বা হৃদয়ে, বা আমরা যেটাকে মন বলে, অন্তরে বলে, আমাদের ভিতরে কথা যত কথামালা রয়েছে সেটার মূল কেন্দ্রবিন্দু হলো
ফুসফুস, এই ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে, মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ভূমি উৎপন্ন হয়। আমরা অহরহ শ্বাস নিচ্ছি এবং বের করে দিচ্ছি। যখন আমরা শ্বাসের মাধ্যমে কথাগুলি বলতে চাই, তখন আমাদের শ্বাসের মাধ্যমে ফুসফুস থেকে এই কথাগুলো বাইরে বেরিয়ে আসে, সেই কথায় বলা হয়েছে। এরপর দেখো শ্বাসনালী, শ্বাসনালীটা হলো ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ বিবর নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে। কি হচ্ছে শ্বাসনালী, আমরা শ্বাস প্রশ্বাস ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। আর এই শ্বাসনালী হয়ে আমাদের ফুসফুস থেকে এই কথাগুলি শ্বাসনালীর মাধ্যমে মুখ বিবর মানে মুখের মধ্য দিয়ে বের হয়ে না কিছুটা নাকের মধ্য দিয়েও বাইরে বেরিয়ে আসে। এরপর আছে আমাদের স্বরযন্ত্র, স্বরযন্ত্র মানে হলো স্বর কথার অর্থ হলো কথা বলার যন্ত্র বা আওয়াজ। শ্বাসনালীর উপরের অংশে স্বরযন্ত্রের অবস্থান, কি বলছে যে বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনি সৃষ্টি হয়। অধিজিহ্বা স্বরযন্ত্র ধ্বনিদ্বার ইত্যাদি স্বরযন্ত্রের অংশ, অর্থাৎ আমাদের দেহের ভিতরে মুখের ভিতরে আমাদের যে কণ্ঠ রয়েছে, কণ্ঠর ভিতরে কণ্ঠনালীর ভিতরে এই জিনিস যন্ত্রগুলি রয়েছে। যেমন অধিজিহ্বা স্বরযন্ত্র, অর্থাৎ যার সাহায্যে আমাদের কথার আওয়াজ বেরিয়ে আসে, এবং ধ্বনিদ্বার, এগুলি হলো আমাদের স্বরযন্ত্রেরই অংশ। এরপর আসে জিভ, জিভ মানে আমরা সবাই চিনি যাকে বলা হয় জিহ্বা। জিহ্বা হলো আমাদের কি কথা বলার আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ। মুখ গহ্বরের নিচের অংশে জিভের অবস্থান, বাকযন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল ও সক্রিয় প্রসঙ্গ বলেছি যে যতগুলো বাকযন্ত্র রয়েছে এর মধ্যে সবচেয়ে সচল আর কি সক্রিয় প্রসঙ্গের নাম হলো কি জিভ। জিভের উচ্চতা অনুযায়ী, সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখ গহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়। আমরা জিভের সাহায্যে আমাদের জিভ আগে পিছিয়ে করে, তারপর আমাদের কথা বলার ধ্বনিদার উপর নির্ভর করে অনেক সময় জিভের কারণে হয়ে থাকে। এরপর আরও জিভ, জিভের চেয়ে ভিতরে আরেকটা অংশ রয়েছে আমাদের একেবারেই সেই কণ্ঠনালীর ভিতরে একবারে ছোট্ট একটা জিনিসের মতো দেখা যায়, সেগুলো হলো আলজি। মুখ গহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম আলজি। ধ্বনি উচ্চারণের সময়ে কোমল তালুর সঙ্গে আলজি নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরাপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়। অনেক সময় আমরা নাক দিয়েও আমাদের শ্বাস প্রশ্বাস বের করি, নাক দিয়ে তো অবশ্যই শ্বাস প্রশ্বাস বের হয়ে আসে, কথা বলার অনেক কথা আমরা অনেক সময় নাকের সাহায্যে কিছুটা বের করে নিয়ে আসি, এর ফলে নাসিক্য ধ্বনিও তৈরি হয়। আমরা সেই ধ্বনিতত্ত্বে দেখছি দেখেছি যে সেখানে নাসিক্য ধ্বনি রয়েছে, অর্থাৎ নাকের সাহায্যে এমন কিছু ধ্বনি উচ্চারণ হয়, যেমন চ, এরকম কিছু ধ্বনি রয়েছে যারা নাকের সাহায্যে উচ্চারিত হয়ে আসে। তাই এরা কী করে কি বলছে যে এটা আলো জিভার জিভটা, সেই আলো জিভ দিয়ে যখন আমরা কোনো ধ্বনির আওয়াজ বের করতে চাই তখন আমাদের খানিকটা নাকেরও প্রয়োজন পড়ে, এর ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয়। তালু, মুখ বিবরের ছাদকে বলা হয় তালু। তালুর আবার দুটি অংশ রয়েছে, কোমল তালু শক্ত তালু। আনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালু নিচে নামে, কোমল তালু ও জিভ মূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ত তালু। আমাদের কথা বলার ক্ষেত্রে আরও কিছু স্বরযন্ত্রের প্রয়োজন রয়েছে, যেমন মূর্ধা, মূর্ধাটা হলো শক্ত তালু। আর উপরের পাটি যে আমাদের দাঁত রয়েছে সেই দাঁতের উপরে পাটি দাঁতের সেই মধ্যবর্তী অংশকে মূর্ধা বলে। এছাড়া রয়েছে দন্তমূল ও দন্ত, অর্থাৎ দাঁতের গোড়ার মূল নাম হলো দন্তমূল। উপরের পাটি দন্তমূল ও দাঁতের সঙ্গে জিভের সংস্পর্শে বেশ কিছু ধ্বনি উৎপন্ন হয়। তাহলে আমাদের এই ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে আমাদের দাঁতেরও প্রয়োজন রয়েছে,
মুর দেওয়ার প্রয়োজন রয়েছে, তালুর প্রয়োজন হচ্ছে। এবার আমরা সর্বশেষ আরো কিছু অঙ্গ প্রত্যঙ্গের নাম শিখব, যেমন উষ্ঠ। উষ্ঠ মানে হলো ঠোঁট। অবশ্যই আমাদের কথাগুলি সর্বশেষে যে ফুসফুস থেকে সৃষ্টি হয়ে উষ্ঠের মাধ্যমে বা ঠোঁটের মাধ্যমে বাইরে কথা বেরিয়ে আসে। এরপর রয়েছে নাসিক্য। আমরা এর আগে বলেছি যে নাসিক্য বা নাকের সাহায্য আমরা অনেক কি ধ্বনি উচ্চারণ করে থাকি। তাহলে স্বরযন্ত্রের মধ্যে আমাদের কী কী যন্ত্রগুলো আজকে আমরা শিখলাম? এক নাম্বার হলো ফুসফুস, দুই নাম্বার হলো কি শ্বাসনালী, তারপর জিভ, স্বরযন্ত্র, আলোজিক, তালু, দন্ত বা দন্তনালী, মূর্ধা, উষ্ঠ, নাসিকা। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ সাহায্য ছাড়া কখনই আমরা আমাদের এই ধ্বনির পুরা পূর্ণাঙ্গ আওয়াজ বাইরে বের করে নিয়ে আসতে পারবো না। তাহলে আমাদের ফুসফুস থেকে সেই উষ্ঠ পর্যন্ত আমাদের সেই কণ্ঠের ভিতরে বা মুখের ভিতরে যে যন্ত্রগুলো রয়েছে সেইগুলি সম্বন্ধে আজকে আমরা শিখলাম বা ধারণা নিলাম। আমরা বাড়িতে সবাই এই বাক যন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গের সংজ্ঞাগুলি আমার বাড়িতে ভালো করে সবাই শিখবে। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।